এখন আমরা একটা সিম্পল আরসি সার্কিট দেখব যেটা হচ্ছে এখানে একটা রেজিস্টার নেওয়া হয়েছে 1k আর এখানে ক্যাপাসিটর হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাডের এখানে আমরা একটা পালস সিগন্যাল দিব যেটা আমরা 500 হার্জ রাখতে পারি 500 হার্জ আর অ্যাম্পলিটিউড মানে হচ্ছে এটার পিক টু পিক যদি বলি 10 ভোল্ট পিক টু পিক তাহলে এই সিম্পল সার্কিটটা যদি আমরা এখন বিল্ড করি এখানে তো এখানে যদি দেখি আমরা এখানে একটা রেজিস্টার এটার সাথে সিরিজে একটা ক্যাপাসিটর সেট করা হয়েছে এটা হচ্ছে ক্যাপাসিটর বক্স সো ক্যাপাসিটর এবং এটা হচ্ছে গেছে গ্রাউন্ডে সো এটা আমাদের ফাংশন জেনারেটর এটা আমাদের হচ্ছে এই যে পালস যে এই পালসটা মানে সোর্স যেটা এটা আমরা ফাংশন জেনারেটরটা ইউজ করব তো এই যে ফাংশন জেনারেটর যে পজিটিভটা কোথায় যাবে আমাদের পজিটিভটা যাবে হচ্ছে রেজিস্টারের পজিটিভে সো রেজিস্টারের এই মাথায় যাবে আমাদের পজিটিভটা এবং নেগেটিভটা যাবে আমাদের যে ক্যাপাসিটরের যে এই মাথাটা সেটা হচ্ছে আমাদের এই যে নেগেটিভটা যাবে সো নেগেটিভটা এরপরে হচ্ছে আমরা এই পালসটা অবজার্ভ করার জন্য যেটা বলেছিলাম যে এটা হচ্ছে ফাংশন এই অসিলোস্কোপ হচ্ছে এই সিগন্যালটা অবজার্ভ করার জন্য বা আমরা যদি সার্কিটের কোনো যে কোনো একটা সিগন্যাল যদি অবজার্ভ করতে চাই সেক্ষেত্রে সো এই যে এই সিগন্যালটা আমরা অবজার্ভ করার জন্য আমরা হচ্ছে যে এর অ্যাক্রসে এই সিগন্যালটার অ্যাক্রসে হচ্ছে চ্যানেল ওয়ান এখানে হচ্ছে চ্যানেল ওয়ানের পজিটিভ আর এখানে হচ্ছে চ্যানেল ওয়ানের নেগেটিভ সাইডটা এই দুইটার মাথায় আমরা লাগাবো তাহলে এটা হচ্ছে আমাদের ভি পালসটা দ্যাট মিন্স এটাও আমাদের হচ্ছে ফাংশন জেনারেটরটা এটা হচ্ছে দুই সাইডে আমরা চ্যানেল ওয়ানের দুই মাথায় লাগাবো সো এটা আমরা ফাংশন জেনারেটর পজিটিভে আমাদের চ্যানেল ওয়ানের পজিটিভ নেগেটিভে আমাদের চ্যানেল ওয়ানের নেগেটিভটা আমরা লাগিয়েছি আর একটা সিগন্যাল যেটা আমরা অবজার্ভ করবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে মানে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যেটা এখানে সো ক্যাপাসিটর অ্যাক্রসে যদি আমরা অবজার্ভ করতে চাই তাহলে এখানে হচ্ছে আমাদের চ্যানেল টুটা লাগাতে হবে চ্যানেল টু এর পজিটিভটা এখানে হচ্ছে চ্যানেল টু এর নেগেটিভটা সো ক্যাপাসিটর সো আমরা ক্যাপাসিটর লাগিয়েছি হচ্ছে এখানে তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের পজিটিভ তাহলে এই পজিটিভ যে মাথায় লাগানো আছে সেইখানে আমাদের চ্যানেল এটার পজিটিভটা চ্যানেল টু এর এটা হচ্ছে চ্যানেল টু আর সেমভাবে এখানে হচ্ছে আমাদের ক্যাপাসিটরের নেগেটিভটা সেখানে আমরা চ্যানেল টু এর নেগেটিভ মাথাটা কানেক্ট করেছি তাহলে হচ্ছে যে আমরা পালস দিয়েছি 500 হার্জের ফ্রিকোয়েন্সি দিয়েছি আর এই পালসটা আমরা এখানে চ্যানেল ওয়ান লাগিয়েছি হচ্ছে অসিলোস্কোপে এই পালসের অ্যাক্রসে যেটা আমি বলেছি এর আগে তো এখন হচ্ছে আমরা ওই পালসটা দেখতে পাচ্ছি সো পালসটা ভিজিবল করার জন্য গ্রাউন্ডটা যদি নেগেটিভটাকে গ্রাউন্ডে নিয়ে যেতে চাই তাহলে আমরা বলেছিলাম অফসেট যদি ডিসি অফসেট অ্যাড করি তাহলে এটা হচ্ছে উপরের দিকে শিফট করবে সো আমরা তাহলে ডিসি অফসেট এখানে অ্যাড করি এই যে এখন দেখা যাচ্ছে ডিসি অফসেট অ্যাড করে এটা এখন মোটামুটি গ্রাউন্ডটা নেগেটিভ সাইডটা গ্রাউন্ডে আসছে এখন আমরা এটাকে একটু স্টেবল করার জন্য ফিগারটা একটু বাড়া দিই স্টেবল করব এটা হচ্ছে আমাদের ইনপুট যে পালস সিগন্যালটা আর কি সোর্স যেটা আমাদের এখানে এইটা হচ্ছে আমাদের ইনপুটটা এটা এখন যদি আমরা যে আউটপুটটা আমরা চ্যানেল টুটা লাগিয়েছি ক্যাপাসিটর অ্যাক্রসে সো এটা আমরা চ্যানেল টুতে সো এখন চ্যানেল টুটা যদি অন করি তাহলে দেখা যাচ্ছে চ্যানেল টুটা আমাদের দেখা যাচ্ছে এখানে তাহলে এখন আমরা যদি এইটার থেকে মেজার করতে চাই আউটপুটের ভোল্টেজটা এবং টাউটা সো আমাদের ডিসচার্জিং টাইম থেকে ওটা আমরা বের করতে পারবো সেক্ষেত্রে আমরা যদি একটু এটাকে জুম ইন করে ফেলি এটাকে যদি হরিজন্টালি একটু মুভ করি আচ্ছা এরকম থাকলেই হবে তো এখন হচ্ছে যে আমরা বলেছিলাম যে কোনো একটা পয়েন্ট বা ডিফারেন্স মেজার করার জন্য আমাদের কার্সরের দরকার হবে তো কার্সরটা যদি অন করি তাহলে এখন দেখা যাচ্ছে কার্সরটা ব্লু কালারের আসছে দ্যাট মিন্স কার্সরটা চ্যানেল টু মেজারমেন্ট করছে চ্যানেল টু এর পয়েন্ট বা ডাটাটা মেজার করতেছে তাহলে আমরা এখন এই X1টা মুভ করে আমরা চ্যানেল টু এর যে কার্ভটা সেটার ইনিশিয়াল পয়েন্টটা যেখান থেকে ডিসচার্জ শুরু হবে হওয়া ওই ডিসচার্জিং এর ইনিশিয়াল পয়েন্টটা সিলেক্ট করব তার মানে হচ্ছে এই পয়েন্টটা যেটা হচ্ছে আমাদের ডিসচার্জিং শুরু হচ্ছে সো আমরা যদি দেখি সো X1টা মোটামুটি এখানে 11 ভোল্টের মতো দেখাচ্ছে তা এটার হচ্ছে আউটপুট ভোল্টেজটা হবে এইটার
36.8 ভোল্ট, মানে 8% আর কি। তাহলে 36.8% মানে 10 ভোল্টের 36 পয়েন্ট হচ্ছে 3.68 ভোল্ট। আমি বলতে পারি যে থ্রি পয়েন্ট ওই রকম 11 ভোল্টে 3.7 মতো আসবে। তার মানে আমরা আর এখন আমরা X2 যেটা কারসেপ্ট এটা মুভ করে দেখতে পারি যে ওই পজিশনে কোথায় আসছে। সে X2টা যদি না দেখা যায় X1-এ সুইচ করি, তখন X2 আর R2 দেখা যাচ্ছে 4.4 মতো আছে। সো আমাদের এখানে 11.6 ভোল্ট মতো আছে, 11.6 আসছে। সো 11.6-এর 36.8% হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4.3 ভোল্ট মতো। সেখানে 4.4 আছে, কমপ্লিটলি ফাইন। তো এটার জন্য আমাদের টাউটা হবে আর কি, যে আমাদের ইনিশিয়াল টাইম থেকে আমাদের আউটপুট এই যে ভোল্টেজ ভোল্টেজটা যেটার এটার যে টাইম ডিফারেন্সটা এটা হবে আমাদের টাউ। তাহলে আমাদের ইনিশিয়ালটা হচ্ছে যেখানে ডিসচার্জিং শুরু হয়েছে, আর এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজটা। সো এখানে দেখা যাচ্ছে যে আমার টোটাল টাইম ডিফারেন্সটা এখানে 108 মাইক্রোসেকেন্ড। সো এটা 100 মাইক্রোসেকেন্ডের কাছাকাছি হওয়া উচিত। সো এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 108 মাইক্রোসেকেন্ড মতো আসছে, যেটা এটার জন্য ঠিক আছে। এতক্ষণ আমরা ভোল্টেজটা দেখছিলাম আউটপুট ভোল্টেজটা চ্যানেল টুতে। তো আমরা যদি এখন এই লুপের কারেন্টটা দেখতে চাই, তাহলে এই কারেন্টটা যদি দেখতে চাই আইসি যেটা, তো এটা হচ্ছে যে দেখার জন্য আমাদেরকে, আমরা যেহেতু অসিলোস্কোপে শুধুমাত্র ভোল্টেজ সিগন্যালই দেখতে পারি, কারেন্ট দেখতে পারি না, সেক্ষেত্রে আমাদের আমরা যদি একটা ভোল্টেজ সিগন্যালকে এই রেজিস্টর এই সার্কিটের ভোল্টেজ সিগন্যালটা দেখে সেটাকে যদি আমরা রেজিস্টারের ভ্যালু দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা কারেন্ট সিগন্যালটা পাই। তো সেই জন্য আমরা যদি এইটার অ্যাক্রসে আমরা ভোল্টেজটা দেখতে পারি, এবং সেই ভোল্টেজটাকে যদি আমরা এই রেজিস্টারের ভ্যালুটা দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এই সার্কিটের যে কারেন্টটা এটা আমরা দেখতে পাই। তাহলে আমরা কী করবো, এখানে আমাদের চ্যানেলটু আছে, সো আমরা এই চ্যানেল ওয়ানটাকে এখানে এখান থেকে খুলে এখানে প্লেস করব। এখন এখানে একটা ব্যাপার আছে প্লেসমেন্টের ক্ষেত্রে, আমরা কিন্তু এখানে চাইলেই এখানে পজিটিভ এখানে নেগেটিভ লাগাই, এখানে পজিটিভ আমরা এখানে নেগেটিভ যদি লাগাই কিন্তু কিন্তু তাহলে কিন্তু আমাদের সার্কিটটা ঠিকমতো কাজ করবে না, কারণ আমাদের এখানে কিন্তু চ্যানেল টু এর পজিটিভ আর নেগেটিভটা লাগানো আছে, এবং অসিলোস্কোপের নেগেটিভগুলা একটা গ্রাউন্ডের গ্রাউন্ড হিসাবে ইন্টারনালি শর্ট করা থাকে। তাহলে যদি আমরা এইটা যদি লাগাই, তাহলে কিন্তু আমাদের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দুইটা কিন্তু শর্ট হয়ে যাবে, তার মানে আমাদের এই যে ক্যাপাসিটারের ভ্যালুটা আর কোনো কাজে লাগবে না। সেজন্য আমরা কী করতে পারি, তাহলে আমরা একটা কমন গ্রাউন্ড তৈরি করতে পারি, চ্যানেল টু এর নেগেটিভ সাইডটা হচ্ছে উপরে দিতে পারি এবং পজিটিভ সাইডটা আমরা নিচে সুইচ করে ফেলতে পারি। তাহলে আমাদের একটা কমন গ্রাউন্ড তৈরি হলো এখানে অসিলোস্কোপের ক্ষেত্রে, আর আমরা এই সিগন্যালটা, তো আমি একটা কথা বলেছিলাম ফার্স্টে যে আমাদের ওই যে চ্যানেল 1-2-তে ইনভার্ট করার দরকার পড়তে পারে, সেক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। তো আমরা আগে ওইটুকু আগে দেখি সার্কিটে। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের ছিল ফাংশন জেনারেটরের মানে পালসের জন্য আমাদের চ্যানেল 1-টা কানেক্ট করা। আমরা এটা এখন খুলে ফেলবো চ্যানেল 1-টা, এবং সেটা লাগাবো রেজিস্টারের অ্যাক্রসে। তাহলে আমরা পজিটিভটা যদি দেখি, রেজিস্টারের পজিটিভ সাইডে লাগানো, নেগেটিভটা রেজিস্টারে আর একটা মাথায়। ওকে, এটা আমরা রেজিস্টারের দুই মাথায় লাগালাম এটা, আর এইটাকে আমাদের তাহলে এখন এটাকে পজিটিভটাকে আর নেগেটিভটাকে উল্টায় দেওয়া লাগবে। মানে এই এই যে পজিটিভটা ছিল ক্যাপাসিটার, ওইটাতে এখন আমাদের অসিলোস্কোপের নেগেটিভ সাইডটা লাগবে, আর অসিলোস্কোপের যে পজিটিভ সাইডটা এটা লাগবে এখন ক্যাপাসিটর নেগেটিভ সাইড। কানেক্ট করার পরে আমরা এইরকম একটা ওয়েভ শেপ দেখতে পাচ্ছি। সো আমরা চ্যানেল 1-টা কানেক্ট করেছিলাম রেজিস্টারের অ্যাক্রসে, সো এই যে রেজিস্টারের অ্যাক্রসে ওয়েভ শেপটা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের, আর হচ্ছে কার্ডশেপটা তো, আর হচ্ছে ব্লু কালারের ওয়েব শেপটা হচ্ছে আমাদের ক্যাপাসিটারের অ্যাক্রসে লাগানো ইয়েটা। এখন আমরা তো ক্যাপাসিটারের অ্যাক্রসে তো এটাকে আমরা উল্টাটা লাগিয়েছি, এটা হচ্ছে যে আমরা নেগেটিভটা পজিটিভে লাগিয়েছি আর পজিটিভটা নেগেটিভে লাগিয়েছি, তাই না? সো সেই ক্ষেত্রে আমাদের ওয়েব শেপটাও কিন্তু উল্টা আসছে। তো সেটাকে ঠিক করতে আমরা কী করবো, চ্যানেল 2-তে যাবো এবং ইনভার্টটা
অন করব। সো এখন আমরা চ্যানেলটা ইনভার্ট হয়ে গেছে, মানে এখন আমরা অরিজিনাল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এই যে চ্যানেল ওয়ানের যে কার্ভটা, এটা আমাদের এই সার্কিটের কারেন্টটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের এখন যদি আমরা ইনিশিয়াল টাইমে ডিসচার্জিং শুরু হওয়ার টাইমে, ইনিশিয়াল টাইমে যদি কারেন্টটা দেখতে চাই, তো আমরা তাহলে এটা একটু যদি জুম করে ফেলি, এটা হলেই হবে। তো দেখা যাচ্ছে যে আমাদের এই ডিসচার্জিং এর ইয়াটা যদি নেই, আমি একটু হরিজন্টালি মুভ করে ফেলি বাম দিকে, তাহলে এই ডিসচার্জিং এর ইনিশিয়াল যদি টাইমটা নেই, এখন যদি আমি কার্সারটা অন করি, কার্সারটা অন করে এটা মুভ করি এর পাশে, আচ্ছা এক্স টুটা মুভ করি, সরি সো এক্স টুটা যদি মুভ করি, তাহলে এটা আমাদের ইনিশিয়াল টাইম, ইনিশিয়াল টাইম এটা। সো এখানে আমাদের ইনিশিয়ালে আমাদেরটা কিন্তু চ্যানেল টুটা দেখাচ্ছে। সো চ্যানেল ওয়ানে রিডিংটা পাইতে হলে কিন্তু আমাদের সোর্সটা চ্যানেল ওয়ানে মুভ করতে হবে। সো এইখানে কিন্তু আমি আমার এক্স টুতে দেখছি -9.4 ভোল্ট বা 9.2 বা 4 ভোল্ট এরকম। তো এইটা হচ্ছে আমাদের ওই ইনিশিয়াল টাইমে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ। তো এই ভোল্টেজকে যদি আমি রেজিস্টারের ভ্যালু দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের ওই টাইমের আমরা কারেন্টটা, ইনিশিয়াল টাইমের কারেন্টটা কিন্তু আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের রেজিস্টার কত ছিল, 1K ছিল, 1000, মানে আমাদের 9.4K যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে কারেন্টটা পাবো ওটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টাইমে কারেন্ট। এখন আমরা যদি টাও টাইমে যদি আইসিটা বের করতে চাই কারেন্টটা, তাহলে আমাদের ওই যে টাওয়ের যে পজিশন ছিল ওইখানে নিতে হবে কার্সরটা। তো এখন আমরা যদি দেখি চ্যানেলটি অ্যাকচুয়ালি আছে আমাদের হচ্ছে যে এইটা হচ্ছে যে এইখানে ইনিশিয়াল পয়েন্টটা আছে আমাদের 9.4 ভোল্ট মতো, ওইটার আমাদের 36.8% হবে হচ্ছে যে 3.6 বা 3.8 ভোল্ট মতো। তো এখন মোটামুটি ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাও টাইম টাইপ টাইমে। তো এইটা হচ্ছে টাও টাইমে, এই টাও টাইমে আমরা যদি চ্যানেল ওয়ানের ভোল্টেজটা নিতে হয়, তাহলে এখানে আমি সোর্সটা চেঞ্জ করে দিই চ্যানেল ওয়ানে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেল ওয়ানের এই পজিশনে ভোল্টেজটা আছে -3.2 ভোল্ট। তো এটা যদি না দেখা যায় একটু সুইচ করি, এখন 3.2 ভোল্ট আছে এখানে এক্স ওয়ানে। তো 3.2 ভোল্ট হচ্ছে আমাদের টাও টাইমে আইসি এর ভ্যালু, যেটা ওইটার ওই পজিশনে ভোল্টেজটা অ্যাকচুয়ালি 3.2 ভোল্ট। সো আইসিটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে ওই রেজিস্টারের ভ্যালু দিয়ে ভাগ করা লাগবে ভোল্টেজটাকে, মানে 3.2 ডিভাইডেড বাই 1000, তাহলে যেটা হবে সেটা হবে আমাদের টাও টাইমে আইসি।